স্বাগত জানাচ্ছি পুবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে অর্থ পাচারকারীদের শান্তিতে থাকতে দেয়া হবে না তাদেরকে দৌড়ের ওপর রাখা হবে দায়িত্ব নিয়ে এমন কথা জানিয়েছেন নতুন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংক সংস্কারে জোর দেওয়ার কথা জানিয়ে গভর্নর বলেন এখাতের বেহাল অবস্থার জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও এদিকে মানুষের কষ্ট লাঘবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন রিজার্ভ চুরিসহ সহ গত দেড় দশকে অনিয়ম দুর্নীতির নানা অভিযোগ ব্যাংকিং খাতে বাইশ হাজার কোটি টাকার খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে এক লাখ আট হাজার নামে বের করে নেওয়া হয়েছে ব্যাংকের টাকা লুটপাটের শিকার অনেক ব্যাংক এখন খাদের কিনারে তাই নতুন গভর্নরের অগ্রাধিকারের তালিকায় ব্যাংকিং খাতের সংস্কার জানান এই বেহাল অবস্থার জন্য দায় আছে বাংলাদেশ ব্যাংকেরও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি রিজার্ভ বৃদ্ধিতে মনোযোগ দেবেন গভর্নর বলেন এজন্য সমন্বিত উদ্যোগ নিতে হবে আন্তর্জাতিক আইনের সহায়তা নিয়ে অর্থোপাচারকারীদের দৌড়ের উপর রাখা হবে ফোরাট আশাবাদী হয়েও যে ডিবিউটে যে ঘোষণা করে দিলাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না ওটা কিন্তু বাজারে চলে আসে আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটা এটাকে ব্যবহার করতেই হবে টাকা আসুক না আসুক কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো এটা 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 আশা করি আমরা করতে পারবো এদিকে সচিবালয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন বাজার স্থিতিশীল রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে মূল্যস্ফীতি কমবে তবে তা রাতারাতি নয় ইতিমধ্যে আমরা কিছুটা দেখতে পাচ্ছেন তো আমি শুধু সবজি দাম একটু কমে গেছে এই কারণেই হোক ইমেজ আসছে করবে আমাদের আর কোনো এজেন্ডা নাই যে কাকে কি করব কাকে ধরবো কাকে সে ধরবো কোনো কিছু না আমরা একদম আপনাদের জন্য সবার জন্য আমরা যতটুকু সময় যে কষ্টের লাঘব করা এফেক্ট সিন্ডিকেট দুর্নীতি ও অর্থ পাচার সবকিছুই সরকারের নজরে আছে বলেই জানান অর্থ উপদেষ্টা আসমিন নিউজ থর্টি ঢাকা শুরুতে বিঘ্নু ঘটলেও এখন সচল হয়ে উঠেছে ব্যাংক লেনদেন ও এটিএম সেবা কার্যক্রম চালু হয়েছে ডিজিটাল লেনদেনও সুযোগ মিলছে সব ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের যদিও এখনও ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে লেনদেন করা যাচ্ছে না ভিন্ন ব্যাংক থেকে তবে ব্যাংকের শাখাগুলোতে চলছে নিরবচ্ছিন্ন লেনদেন আরও জানাচ্ছেন ওয়ালিদ সাকিব অচলাবস্থার শেষে জনজীবনে স্বস্তি ফিরেছে গতি ফিরছে অর্থনীতিতেও শুরুতে ব্যাংকের ডিজিটাল লেনদেনে ভোগান্তি থাকলেও এখন তা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে বেশ কয়েকদিন এটিএম বুথগুলোতে টাকার সংকট থাকলেও এখন লেনদেন করতে পারছেন গ্রাহকরা নির্বিঘ্নে টাকা উত্তোলন করতে পেরে খুশি তারা আগে তো সার্ভার একটু সমস্যা করতো অনেক সময় হ্যাং হয়ে যেত আমরা উঠিতে পারতাম না কার আটকে যেত বাট এখন ঠিক আছে এক সপ্তাহ পর্যন্ত কোনো টাকা উঠাতে পারি নাই আজকে থেকে মোটামুটি আশা সাথে আমরা টাকা নিতে পারতেছি তবে ছিল না ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে ভিন্ন ব্যাংকের বুথ থেকে অর্থ উত্তোলনের সুযোগ এতে কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের কিছু বুথ বন্ধ থাকায় অনেকেই সরাসরি ব্যাংকে লেনদেন করছেন আমার ব্যাংক অ্যাকাউন্ট হলো অন্যটা উত্তরা ব্যাংক যেহেতু তো আমি প্রায় অনেকগুলো ব্যাংকের ট্রাই করছি যেরকম ডাচ বাংলা এখানে আসছে পরে হলো যে এই যে সিটি ব্যাংক আমি এগুলো বুথে ট্রাই করছি তো টাকা উঠাতে পারছি না আমি এটিএম বুথ নিয়ে কার্ডে আসছিলাম আর কি তাই বন্ধ পাইছি তো আপনাদের ব্রাঞ্চে ডাইরেক্ট চলে আসছে সেবার জন্য ডিজিটাল লেনদেনে কিছুটা ভোগান্তি থাকলেও ব্যাংকে সরাসরি লেনদেন চলছে স্বাভাবিকভাবেই যদিও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী চলতি সপ্তাহে কোনো গ্রাহক কি চেকের মাধ্যমে দুই লাখ টাকার বেশি অর্থ তুলতে পারবেন না লেনদেনের অবস্থা ভালো আমার দুই লাখ টাকার তোলার চাহিদা ছিল তো আমাকে ব্যাংক থেকে দুই লাখ টাকা অ্যাজ করেছে আমার জানা মতে কোনো সমস্যা হয় নাই আমরা সবসময় এখানে লেনদেন করি কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ এবং নেতৃত্ব সংকট কেটে যাওয়ায় ব্যাংকিং কার্যক্রম গতিশীল হবে বলে মনে করছেন ব্যাংক কর্মকর্তারা শেখ হাসিনার স্বৈরাচারের লুটপাটের পনেরো বছর পর দেশকে পুনর্গঠনে সহায়তার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার বিজেএমএ নেতাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন অধ্যাপক ইউনুস বলেন সব প্রতিষ্ঠান ভেঙে গেছে শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক সংকটে ফেলে দিয়েছে কিন্তু সবার সহযোগিতায় জাতিকে পুনর্গঠন করা সম্ভব রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিজ কার্যালয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বিজিএম সভাপতি খন্দকার রফিকুল ইসলামের নেতৃত্বে পোশাক উদ্যোক্তাদের প্রতিনিধি দলে বিজিএম সহ সভাপতি ও পরিচালকরা উপস্থিত ছিলেন গত পনেরো বছরে ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে এখন সময় এসেছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অনিয়ম আর দুর্নীতির সাথে জড়িত ব্যাংক পরিচালকদের সম্পদ জব্দ করে তাদের দেশ নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা বুধবার রাজধানীর একটি হোটেলে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি আয়োজিত সংলাপে এসব কথা উঠে আসে সব ভেদাভেদ ভুলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতারা সেক্টর সিচুয়েশনটা যতটা খারাপ আপনারা ভাবছেন সকলে মিলে তার চেয়ে অনেক বেশি খারাপ এটাকে যে কি করে গেছে গত চোদ্দ পনেরো বছরে এটা বললাম তো বলতে বোঝাতে বহু অনেক সময় লাগবে আপনারা তো খবরের কাগজে কয়েকটা দেখেন কয়েকটা বড় বড় নাম দেখেন আসলে যে কত নাম আছে এটা কি বলবো আপনাকে যে লুটপাট তো হয়েছে এখানে ব্যাংকে যারা ডাইরেক্টর আছে দে ক্যানট লিভ বাংলাদেশ দে শুড বি ট্রাভেল এম্বার্গো ইমিডিয়েটলি অল দ্য ক্রেডিট শুড বি স্টপ সব ভেদাভেদ ভুলে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ পর্যায়ের ব্যবসায়ী নেতারা বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ী সমাজ আয়োজিত দেশের বর্তমান সার্বিক ব্যবসা বাণিজ্য পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন তারা এ সময় ব্যবসায়ী নেতারা বলেন ক্ষমতার অপব্যবহার করে অনেক ব্যবসায়ীকে দীর্ঘদিন যাবৎ হেনস্থা করা হয়েছিল এখন ব্যবসায়ীদের স্বার্থে কথা বলতে হবে যারা বিগত সরকারের আমলে নানা সুবিধা নিয়েছে তাদের ট্যাক্স ফাইল খোলার দাবি জানান নেতারা বিভিন্ন কারখানায় হামলা হয়েছে সেগুলোকে নিরাপদ করতে হবে পোশাক শিল্পের বায়ারদের বাংলাদেশের প্রতি আস্থা রাখতে হবে যাতে কোনো অর্ডার অন্য দেশে চলে না যায় ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো মূল্য সূচকই বেড়েছে বেড়েছে শেয়ার হাতবদলের পরিমাণও বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স চুরাশি দশমিক আট এক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার নয়শো বাউন্ন পয়েন্টে অবস্থান করে বেড়েছে অপর দুই সূচকও দিনভর এক্সচেঞ্জটিতে এক হাজার দুইশো তেতাল্লিশ কোটি টাকার শেয়ার ইউনিট হাতবদল হয়েছে যা আগের কর্মদিবসের তুলনায় দুইশো উনত্রিশ কোটি টাকা বেশি এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দুশো উনচল্লিশটি শেয়ার দর কমেছে বেড়েছে একশো ষোলোটির আর অপরিবর্তিত ছিল বাকি চব্বিশটি কোম্পানির শেয়ার দর অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বুধবার একশো বত্রিশ পয়েন্ট বেড়েছে লেনদেন হয়েছে আঠারো কোটি তেরো লাখ টাকার শেয়ার এ ছিল আমার কাছে পুবালি ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর